হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো শুরু করা যাক আজকের নিউ ব্লগ। তো এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, তাই তো? এখন আমি রেডি হয়ে যাচ্ছি কলকাতা বড় বাজার কিছু মেকআপ প্রোডাক্ট কিনবো বলে। তো আমি রোদের মধ্যে সেজে গুজে অলরেডি বেরিয়েও গেছি, কিন্তু এখানটা একটা ঘটনা ঘটেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে যে বারটা ছিল সেই বারটা হচ্ছে রোববার। তো আমি জানি না যে সেই মার্কেট এই দিনে বন্ধ থাকে, তাই আমি অলরেডি চলেও গেছি, চলে গিয়ে স্টেশনে গেছি, ট্রেনেও উঠে পড়েছিলাম, ট্রেনে উঠে কিছুটা আমি চলেও গেছি। তো যার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গেছি, তখন ট্রেনে ওঠার পরে মানে আমি সকাল থেকে ট্রাই করছিলাম, উনি ব্যস্ত থাকার দরুন ধরতে পারেনি ফোনটা। তো ট্রেনে ওঠার পর যখন ফোনটা ধরে তখন বলে যে রোববার মার্কেট বন্ধ থাকে। তো আমি প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে এত দূর আমি চলেও এসেছি টিকিট কেটে টাকা নষ্ট করে, তো এখন আমি কী করব। তাই আমি চলে গেলাম হচ্ছে ব্যারাকপুরে নেমে মঙ্গল পাণ্ডে পার্কে, একটু ঘুরে আসা যাক, চলো। তো এই পার্কের টিকিট ফিস ছিল হচ্ছে 50 rupees। আর গরমের জন্য একদম বেস্ট একটা পার্ক, মানে চারিদিকে এত হাওয়া, গঙ্গার পাড়, একদম অসাধারণ একটা মানে পার্ক, মানে গরমের জন্য বলবো একদম বেস্ট জায়গা এটা। তো আমি একটু প্রথমে ভাবছিলাম যে কেমন হবে কী হবে, আমি কখনো যাইনি, তো গরমে গিয়ে আমি এই জায়গাতে বেশ ভালোই করেছি আমার মনে হচ্ছে, কারণ আমি পোস্ট দিয়ে অলরেডি কটা ছবি তুলেও নিয়েছি। ভিউটা জাস্ট অসাধারণ ছিল সত্যি বলতে গেলে, দারুণ। আর এই কৃষ্ণচূড়া পিছনের গাছটায় ভিউ জাস্ট অসাধারণ আসছিল। এরপর ব্যারাকপুর মানেই হচ্ছে দাদা বৌদির দোকান, তো ব্যারাকপুর যাবো, দাদা বৌদির দোকানে যাবো না সেটা তো আর হয় না। তো আমি কখনো যাইনি, আমার নতুন, তো আমি সেখানটাও গিয়েছি, ট্রাই করে আসলাম সেখানটায় বিরিয়ানি যে কেমন হয়। আর লাইনটা মারাত্মক পড়ে, সে ওই মাথা থেকে এখন এই মাথা পর্যন্ত লাইন। ভিড়টা খুব বেশি ছিল ঠিকই, কিন্তু যাওয়ার সাথে সাথে এই 15-20 মিনিট দাঁড়ানোর পরেই ঢুকিয়ে দিয়েছিলো, মানে খুব বেশি লেট হয়নি। তারপর এখানটা আমি নিয়ে নিয়েছি গরম গরম সুস্বাদু মাটন বিরিয়ানি, আর মাটন আমি এমনিতেই খুব ভালো খাই, আর এখানটার টেস্টটা ছিল জাস্ট অসাধারণ। তো আমি নেক্সট টাইম আবার ট্রাই করব অবশ্যই। খাওয়া দাওয়ার পর আমি গরমে ক্লান্ত হয়ে ট্রেনে উঠে গেছি, মানে সাথে সাথেই ট্রেন ছিল, যাওয়ার পরেই ট্রেন পেয়ে গেছি। তো এখানটায় আমি ট্রেনে উঠে গেছি, আজকে দিনটা এইভাবেই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। টাটা।